2 নভেম্বর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। 13 নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। নিউটাউনের মধ্যে এই মেলা ঘুরে দেখলো হাই নিউজের ক্যামেরা। শীতকাল আসতে না আসতেই পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিভিন্ন প্রান্তে দেখি নানান ধরনের মেলা, যেরকম কোথাও বই মেলা, কোথাও খাদ্য মেলা, কোথাও শিল্প মেলা। সেরমই নিউ টাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। বিভিন্ন ধরনের দোকানের প্রসরা নিয়ে এখানে সাজিয়ে বসেছেন সবাই। আসুন দেখে আসি আমরা কী কী রয়েছে এই ট্রেড ফেয়ারে। এখনো অবধি ঠিকঠাক আছে, তো সবে তো স্টার্ট হয়েছে, মানে আমরা এক্সপেক্ট করবো যে লাস্ট অবধি নিশ্চয়ই এটা ভালোই যাবে, কারণ এটা ট্রেড ফেয়ার। দেখুন, আমি কলকাতায় থাকি ঠিকই, কিন্তু আমার বিজনেসটা মেনলি কলকাতার বাইরে, তো আমার এটা প্রথম এখানে কলকাতায় এরকম ট্রেড ফেয়ার, আমি আগে কখনো করিনি। আমি এক্সপেক্ট করছি এখানে প্রচুর লোক আসবে, কারণ এরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করেছে, সেটা আমি নিজেও দেখেছি। কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে এখন তো বিয়ের মরশুম, এখন অনেক বেশি লোকজনের আমরা ইয়ে পাবো, কারণ এখন মানে সময়টাই এমন যে লোকজন বিয়ের কারণে হোক, পার্টির কারণে হোক, কেনাকাটা অনেক বেশি করবে বা দরকারও। কিন্তু সেইটা প্রথম দিন না হয় ছেড়ে দিলাম, বিকেল থেকে শুরু হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু আজকাল গতকাল এই দুটো দিনে আমরা কোনো রেসপন্স পাইনি। মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী লোকজন যারা এসেছে খুব কম সংখ্যক। আমি জেনারেলি বাইরে যেহেতু করি, আমি জানি বেসিক্যালি ট্রেডগুলো কীরকম হয়, মানে আমরা বসার সময় পাই না, এক ফোঁটা জল খাবারও সময় পাই না, কিন্তু এখানে বেসিক্যালি এখনও পর্যন্ত আমরা সারাদিন বসে আছি। প্রথমবার আপনারা এই মেলাটার আয়োজন করেছেন, সামগ্রিক দিকটা আপনি বলুন যে কী জন্য, মানে কীরকম আপনার রেসপন্স পাচ্ছেন বা কীরকম আপনার টোটাল ব্যাপারটা বলুন। হ্যাঁ নমস্কার, প্রথমে বলি আমি অরিন্দম চ্যাটার্জি, সিসিজি মার্কেটিং অ্যান্ড সার্ভিসেসের চিফ অপারেটিং অফিসার। এই মেলাটা আমরা সিসিজি মার্কেটিং অ্যান্ড সার্ভিসেস এবং অ্যাসোচেম দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স মিলে আমরা জয়েন্টলি অর্গানাইজ করছি কলকাতার বুকে প্রথমবার সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউনে। এবং এই মেলাটা আমরা দুদিন আগে ওপেনিং হয়েছে, 2 তারিখে জানা ফিরাদ হাকিম সাহেব এসেছিলেন ওপেনিংয়ে, থাইল্যান্ড কনসুলেট জেনারেল এসেছিলেন, বাংলাদেশ হাইকমিশন এসেছিলেন, তাছাড়াও আরও অন্যান্য অনেক ডিগনিটারিজরা অন অ্যান্ড অফ দ্য ডায়াস ছিলেন, প্রেস মিডিয়া ভাই বন্ধুরা ছিলেন। 2-3 দিন হলো, মোটামুটি ফুটফল ঠিকঠাকই আছে, আরও এটা লোকের যত প্রচার বাড়বে তত আরও ফুটফল আশা করছি আমরা আরও বাড়বে এবং ভিড়ও হবে এই মেলায়। এবং এখানে আমাদের যেটা মেন যে আমাদের দুখানা পার্টনার কান্ট্রি হয়েছে এখানে, বাংলাদেশ এবং থাইল্যান্ড। হ্যাঁ, তো বাংলাদেশ থেকে প্রচুর প্রায় 30-35খানা স্টল এসছে, থাইল্যান্ড থেকে অনেক সংখ্যায় স্টল এসছে, আফগানিস্তান থেকেও অনেক সংখ্যায় ড্রাই ফ্রুটের এবং মার্বেলের স্টল এসছে, আপনার
দুবাই থেকে পারফিউম, ভালো ভালো পারফিউম এসছে। হ্যাঁ, তো এইসব জিনিসগুলো বিভিন্ন দেশ এবং 15 স্টেটস থেকে আমাদের পার্টিসিপেট এসছে। 15টা রাজ্য কভার করে এতগুলো প্রোডাক্ট, ইউনিক কালেকশন নিয়ে আসা কলকাতার বুকে, মানে প্রথমবারের জন্য নিউ টাউন, এটা অনেক আমাদের এর জন্যে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, আমরা নিয়ে এসেছি, আমরা আশা করছি আপনাদের মাধ্যমে সকলের কাছে এই নিউজটা পৌঁছাবে, লোকের ঘরে ঘরে পৌঁছাবে, এবং আমরা আশা রাখবো যে সকলে আসবে এবং এখান থেকে এই মেলা দেখে সবাই ভালোভাবে এই মেলার যা যা পারচেসিং, ইউনিক প্রোডাক্ট পারচেস করতে চায় এখান থেকে করতে পারে।